নমস্কার বন্ধুরা, এখন যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা হচ্ছে একটি খুবই দুঃখজনক এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা। সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, নগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যেটা স্টিকার বা কোনটা কিছু লাগাইছি উপরে, এই যে এটা ফুলে উঠছে, এখানে সব জল, ওইখানে গরম জল পড়ছিল, যে রান্না করে গেছিলাম তখন যে লুচি পুরি ভাজার সময় যে গরম তেল পিছি নুগুলিটা দিয়ে, এই জন্য একবার অবস্থা একেবারে খারাপ। যে খুবই মানে কোথায় প্রায় 2 থেকে 3 ঘন্টা নুগুলি করে জ্বালা পড়া সেরকম শুনেছি, আর এখনও অবস্থা জ্বালা পড়া করতেছি, আমি অল্প করতেছি, তো মানে এমন অবস্থা হয়েছে মাথা ঘুরে মাথা মিনমিন করতেছি, অবস্থা একদম খারাপ ছিল। তখন ওই যে জলে চুপে রেখেছিলাম, যার কারণে এখন যেই আসছি, ওই যে ওগুলাই যে কিসের পাতা মাছ পাঠিয়ে দিছি, নাগে দিছি, আর নাগালার পরে কিছুদিন পর পর ঠান্ডা হয়েছে, মানে ঝালানিটা কমছে, এখন ভাত খেলে এমন মরুচিয়ে ইয়ে ছিল, ওই যে এখন ঝালাই দিছে। তো বন্ধুরা, আপনাদের যখন যে ইয়ে বা পড়া যাবে, তখন আপনারা অবশ্যই ছাতার সাথে এমনি নারিকেল তেল অথবা ডিম ভেঙে, আমি মানে ডিম ভেঙে দিই, কারণ যে আমি সেই চিন্তা করতেছি যে আমার একটা সামান্য না ইয়ের জন্য, এই যে একটা নগুলি ইয়ের জন্য একটা ডিম ভাঙিয়া একটা প্রাণী জীবন নষ্ট করতে করে লাভ নেই, সেখানে ডিম ভাঙি নেই, যেহেতু আমি মানে প্রাণী হত্যা সমাজে একটা সহজে করতে চাই না, কোথায় তো নিরামিষ খাই কোথায় জন্য। বন্ধুরা, যখন ওই যে পোষা পড়তো, আমি একটা নগুলি চুপে রাখছিলাম, এখন আশা করি এমনি এখন ভালোই আছি। নগুলি জলে চুপে এই যে মাগলা কি আর পাতা কিসে পাতা নিব এগুলো বাড়িয়ে দিয়েছি, এটি আপনার আমি ঘুমাইছিলাম, এখন বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আপনাদের যখন এরকম মানে কোনো পোষা পড়বে, তখন আপনারা ডিম ভাঙিয়ে দিবেন, নয় নারিকেল তেল দিবেন, নয় তোবা জলে চুপে রাখবেন, সাথে সাথে যদি জলে চুপে রাখতে পারেন ভালোভাবে, যদি না পারেন তো ফুকাই ধরবে তাদের তখন তো কাছে লাগে, এখন অবশ্য না ভালো দিন হাসতে পারছি, তাই না? তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বন্ধুই, আর বন্ধুরা আপনাদের যখন যে অবশ্যই আপনারা মেডিকেল ট্রিটমেন্ট নেবেন অবশ্যই, আমি এখানে একটা মলম লাগাই দিচ্ছি, নতুন আপনারা মেডিকেল ট্রিটমেন্ট নেবেন অবশ্যই।